সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন জিকের মক টেস্ট ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওকে তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে তো তোমাদের জন্য একটি বিশেষ সুখবর ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি চারি হয়েছে যে আগামী বাইশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল করতে পারবে এবার দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারের নাম কি। প্রত্যেকটা প্রশ্নই চারটে করে অপশান থাকবে তারপর তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারে প্রতিনিধিত্ব করেন পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারে প্রতিনিধিত্ব করেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান ডি পঞ্চায়েত সমিতি এটি কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে থাকেন পরবর্তী প্রশ্ন সাধারণত সংসদের সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে তো সংসদের সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এক্ষেত্রে যারা অপশান বি বলছ কারেক্ট অ্যান্সার এটি ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়ে থাকে দেখো চার দাগের প্রশ্ন বছরের ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয় বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয় তো এই চারটে অপশানের ভেতর যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার ন্যূনতম দুইবার কিন্তু সংসদে অধিবেশন হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো বলেছে সংসদ কি কি নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা এই তিনটি নিয়ে সংসদ গঠিত হয় অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি। ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি মায়াবতী হচ্ছে ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ভারত আর পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল অপশান বি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো বলেছে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে কত সালে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে কত সালে চারটে অপশনের ভেতর সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উনিশশো সাল তার মানে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো আর এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ এর ভেতর অপশান সি একদম সঠিক অ্যান্সার অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে পারজন ফোর প্লাস ওয়ান এইভাবে কিন্তু এটি বিভক্ত থাকে পরবর্তী প্রশ্ন অর্থ বিল কোথায় উত্থাপিত হয় না অর্থ বিল কোথায় উত্থাপিত হয় না তো তোমরা সকলেই জানো যে অর্থ বিল রাজ্যসভাতে উত্থাপিত হয় না এক্ষেত্রে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেছিলেন কে ভারতের সংবিধানের এই যে প্রস্তাবনার খসড়া এটি কে রচনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি জওহরলাল নেহেরু রচনা করেছিলেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো লোকসভার স্পিকারের ন্যূনতম বয়স কত হবে তার মানে লোকসভার স্পিকার পদে যাওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে তো তোমরা সকলেই জানো যে পঁচিশ বছর ন্যূনতম বয়স হতে হয় অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন কোন দেশ থেকে সংবিধান সংশোধন পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি দক্ষিণ আফ্রিকা থেকে গ্রহণ করা হয়েছে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো নির্বাচন কমিশনের কথা কত নম্বর ধারাতে লেখা হয়েছে বা কত নম্বর ধারাই নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনশো চব্বিশ নাম্বার ধারাতে কিন্তু নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এক্ষেত্রে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বর্তমানে মৌলিক অধিকার রয়েছে কতগুলি মানে মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি বর্তমানে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বর্তমানে ছয়টি মৌলিক অধিকারে রয়েছে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মৌলিক অধিকার রয়েছে ছয়টি আর মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি অবশ্যই তোমরা নোট করবে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো সম্পত্তির অধিকার কত খ্রিস্টাব্দে বাতিল করা হয়েছে এটি জেনে রাখো যে সম্পত্তির অধিকার চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে আর এটি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল সেটি তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এটি বাতিল করা হয়েছে এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দ্বিতীয় জরুরি অবস্থা কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই যে চারটে সাল দেখতে পাচ্ছ এই চারটে সালের ভেতর অপশান বি একদম সঠিক ক্যান্সার উনিশশো সালে দ্বিতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর তো এর আগে এটি জেনে রাখো প্রধানমন্ত্রী পদে উপনীত হতে হলে লোকসভার সদস্য হলে তাকে পঁচিশ বছর আর রাজ্যসভার সদস্য হলে তাকে তিরিশ বছর কমপক্ষে বয়স হতে হবে আর প্রধানমন্ত্রীর কার্যকালের কোনো নির্দিষ্ট সময়কাল নেই অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন কে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছেন কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো বলেছে মোরারজি দেশাই জওহরলাল নেহেরু সিভি দেশমুখ আর ফখরুদ্দিন আলী এই চারটে অপশনের ভেতর যারা অপশন সি বলছে কারেক্ট অ্যান্সার সি ভি দেশমুখ স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন পরবর্তী প্রশ্ন ক্যাবিনেট কমিটির চেয়ারম্যানকে ক্যাবিনেট কমিটির চেয়ারম্যানকে তো সময় মনে রাখবে যে ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকে এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে তো আগেই বলে দিলাম যে লোকসভার ক্ষেত্রে পঁচিশ বছর আর রাজ্যসভার ক্ষেত্রে তিরিশ বছর অবশ্যই তোমরা এইগুলোকে নোট করে নেবে পরবর্তী প্রশ্ন দেখো বিধানসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে বিধানসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে পঁচিশ বছর বয়স হতে হবে অপশান বি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কতজন সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কতজন তো এই যে চারটে অপশান এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে মোট হচ্ছে একত্রিশ জন অপশান বি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন এটি কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন এটি কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম চালু হয়েছিল অপশন ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো কত খ্রিস্টাব্দে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে তো ভোটাধিকারের বয়স আগে একুশ বছর ছিল সেটি কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আর এটি জেনে রাখো এটি একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল আর এটি কত খ্রিস্টাব্দে করা হয়েছিল এটি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে করা হয়েছিল অপশান সি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে নিচের চারটে অপশানের ভেতর কোনটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে সংসদ তার মানে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ভারতীয় কিষান ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়ন এটি কে প্রতিষ্ঠা করেছিলেন চারটে অপশনের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে বলার চেষ্টা করো আর দেখো এই চারটে অপশনের ভেতর যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার এটি মহেন্দ্র সিং টিকায়েত ইনি প্রতিষ্ঠা করেছিলেন এক্ষেত্রে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে কত লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে কত তো তোমরা সবসময় জেনে রাখবে যে সময়ের সর্বোচ্চ ব্যবধান সর্বোচ্চ ছয় মাস হতে পারে অপশান সি একদম সঠিক অ্যান্সার দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা এই শব্দ তিনটি যুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল আর এর সাথে তোমরা জেনে রাখো এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হচ্ছে ভারতবর্ষে এখনও পর্যন্ত সবচেয়ে বৃহত্তম সংবিধান সংশোধনী আর এটি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সংঘটিত হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন অ্যাকাডেমিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক ইউজ করো এবং তার সাথে আমার প্রমো কোড টেন ইউজ করো সম্পূর্ণ আন অ্যাকাডেমিতে ফ্রিতে ক্লাস করতে পারে ফার্স্টে প্লে স্টোরে আসো প্লে স্টোরে আসার পর আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও তবে এটিকে ওপেন করে নাও ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ফার্স্টে ফোন নম্বর চাবে এখানটা তোমাদের ফোন নম্বরটা বসিয়ে দেবে ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করো এরপর তোমার কাছে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটিকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসে দেওয়ার পর এই লগ ইন দেখতে পাচ্ছি লগ ইন অপশানটিতে ক্লিক করবে নিজস্ব ফোন নম্বরতে লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ গোল এই অপশনটিতে ক্লিক করবে এখানটা লিখবো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাবলিউ কারণ আন একাডেমিতে বলে সার্চ করলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট এখানটা সার্চ করে নেবা সার্চ করে নেওয়ার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশান ডাব্লুবি পিএসসি দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন আইকনটাতে ক্লিক করবে এবার তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো যে তোমার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তো এছাড়া তোমার দেখতো নিচের দিকে দুশো ক্রেডিট আর্ন এখানে দেখাবে এখানে অপশানটা তোমরা দেখতে পারো দুশো ক্রেডিট আর্ন আর ফ্রি ক্লাস করার জন্য এন্টার কোড এই অপশানটিতে টিডিটেন ইউজ করো তাহলে সম্পূর্ণ পঞ্চাশটা করে ক্লাস ডেলি আর্ন একাডেমিতে ফ্রিতে দেখার সুযোগ পেয়ে যাবে আর সমস্ত লিঙ্কই ডেসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশানের লিঙ্কটা চেক আউট করে দেখো